আর রাজেশ ভাই, হ্যাঁ ভাই, বর্ডার কবে খুলবো? আমি কি জানি। আর রাজেশ ভাই, হ্যাঁ ভাই, ইন্ডিয়ান বর্ডার কবে খুলবো? জানি না। হ্যালো রাজেশ ভাই। জি ভাই, রাজেশ ভাই বলছিলাম। ভাই বর্ডার কবে খুলবো? না না ভাই, আমি জানি না ভাই। হ্যালো ভাই, ইন্ডিয়ান বর্ডার কবে খুলবো? না ভাই, আমি আমি কেন দেখুন ভাই, বর্ডার কবে খুলবে আমি কেন দেখুন, আমি কি দেশের সরকার ভাই? হ্যাঁ হ্যাঁ জি ভাই। হ্যালো ভাই, বর্ডার কবে খুলবো? ভাই জানি না ভাই। হ্যালো ভাই, বর্ডার কবে? না ভাই ভাই জানি না ভাই। ভাই বর্ডার কবে? না ভাই জানি না। কবে খুলবে ভাই? জানি না ভাই, জানি না, জানি না ভাই। বর্ডার কবে? ও রাজেশ ভাই, কই যান? জায়গা ভাই, বর্ডার জায়গা কি করুম, জ্বালাই তো আপনারা থাকতে পারলাম না। কম জ্বালাইছেন কোন, মোবাইলটা অন করলেই ভাই, একটা নাম্বার দিছি ইউটিউবে, খালি অন করলে একটাই কথা ভাই, বর্ডার কবে খুলবে, বর্ডার কবে খুলবে, বর্ডার কবে। ভাই আমি কি দেশের সরকার ভাই, আমি কেন দেখুন, আমি কি মোদির লগে গিয়ে দেখা করতে পারুন যে ভাই জিজ্ঞেস করুন কেনে কেনে স্যার দেশ আপনি বর্ডার কবে খুলে দেবেন, বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার, আমার কি এ সামর্থ্য আছে? আমারে ভাই কেন কি করুম, আপনার জ্বালা যাইতেছি বর্ডারে, অনেকেই বলতেছেন ভাই বর্ডারে যায় একটু খবর লম, অনেকেই করছেন কমেন্ট, তো আপনাদের কথা রক্ষার জন্য আমি যাচ্ছি বর্ডারে, ওইখান থেকে জানি না কি ইনফরমেশন কালেক্ট করতে পারুন অথবা কতটুকু জানতে পারুন, বাট যতটুকু জানি আপনাদের জন্য একটু সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে ওইটাই আমি উপহার দিতে পারবো। এইছাড়া ভাই আমার কাছে আর কোনো কিছু করার নাই, যাচ্ছি ভাই যাচ্ছি, বর্ডারে যাচ্ছি। এখন থেকে চাইলে আপনারা আমার লো কস্ট স্টোর সাজেশনের ভিডিওগুলো গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো লো কস্ট স্টোর অ্যাপসটি ডাউনলোড করতে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, এখান থেকে আপনারা সার্চ দিবেন লো কস্ট স্টোর সাজেশন, এই যে লেখে, এবং এটা সাথে সাথেই দেখতে পারতেছেন যে প্রথমেই এই যে চলে এসেছে লো কস্ট স্টোর অ্যাপসটি, তো এখান দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। আর অ্যাপসটিও অনেক কম এমবি খাবে, মাত্র 3.2 MB একটি, ও যদি করতেছেন 7 MB একটি অ্যাপস। ওপেন করলাম এবং দেখতে পারতেছেন অ্যাপসের ভিতরে প্রবেশ করে ফেললাম আমরা। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এখান থেকে আমার অ্যাবাউটে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল, আর আদারওয়াইজ এখানে আমার টোরের ভিডিও আছে, ইন্ডিয়ান টোরের যত ধরনের লিস্ট আমি যেগুলো দিয়েছি এখানে আবার দেখতে পারতেছেন আছে। তো আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগবে। আমি অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপডেট ভিডিওগুলো অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে যে অবস্থাতেই আছেন না কেন ভালোই আছেন। দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত খারাপ অবস্থাতেই আছে, অনেক জায়গায় কিন্তু লকডাউন এখনও পর্যন্ত বিদ্যমান, কিন্তু কী করার, আর কাজের স্বার্থে ব্যক্তিগত অনেক কারণেই আপনাদের কোনো না কোনোভাবে বাইরে বের হতেই হয়। যেমন আমি আজকে বের হয়েছি, আপনারা অনেকদিন যাবৎ জানতে চাচ্ছিলেন যে বাংলাদেশ ভারত বর্ডারগুলো কবে থেকে ওপেন হবে। সবচেয়ে বর্তমানে পপুলার বর্ডার হচ্ছে বেনাপোল বর্ডার,
অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই বর্ডার কবে থেকে খোলা হবে। তো এই সকল ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্যই আমি রওনা হই বেনাপোলের উদ্দেশ্যে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রথম আমি ঢাকা থেকে বেনাপোলে যাই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে করে। আমি বর্তমানে কমলাপুর রেল স্টেশনে আছি। তো এখান থেকে আমি বেনাপোল যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিলাম। অলরেডি আমি অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করেছিলাম, তো এখান থেকে অনলাইনে স্লিপ দেখিয়ে তো আমার ট্রেনের টিকিট এখন দিল এখানে আসার পর টিকিটটা। তো আমাদের ট্রেন হচ্ছে 11:15 ছাড়বে এখান থেকে, আর বেনাপোলে গিয়ে পৌঁছাবে 7:15 or 8 মধ্যে, এমন টাইমের মধ্যে পৌঁছাবে। তো আর কি, তো এখন যাচ্ছি ট্রেনের দিকে। এখন প্রায় 10:37 মতো বাজে, দেখতে পাচ্ছেন এখানে ঘড়িতে 10:37 মতন বাজে। আর করোনাকালীন অবস্থায় দেশে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে স্টেশনে তেমন একটা মানুষ কিন্তু নাই। আগে কিন্তু প্রচুর পরিমাণে এখানে এই টাইমে ভিড় পাইতেন, বাট এখন কিন্তু নাই। যেরকমটা আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম পুরো ফাঁকা, কাউন্টারও টিকিট নেওয়ার জন্য মানুষ নাই, এবং পর্যাপ্ত পরিমাণ টিকিট যেগুলো আসলে সবশেষ, এক্সট্রা মানুষ দাঁড়িয়ে যাওয়ার জন্য কিন্তু টিকিট দেওয়া হচ্ছে না, অথবা স্ট্যান্ডিং টিকিট কোনো। তো এই আর কি, তো যাচ্ছি সামনে গিয়ে দিয়ে এখন ভিতরে যাবো এবং আপনাদের দেখাচ্ছি বেনাপোল এক্সপ্রেসে জার্নি করে বেনাপোল পর্যন্ত। কমলাপুর রেল স্টেশনে আসার পূর্বে কিন্তু আমার মাথায় একটাই চিন্তা ছিল যে স্টেশনে যাচ্ছি কী না কী হয়, কী না কী এখানকার অবস্থা। বাট এইখানে আসার পর আমার চিন্তাভাবনা একদমই ভুল প্রমাণিত হয়েছে, কারণ আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে কমলাপুর রেল স্টেশন, এবং কীভাবে এক একটা প্রসেস, এক একটা ধাপে ধাপে আপনাকে অতিক্রম করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সবাই কি সুন্দরভাবে সেফটি মেনটেন করে আপনার দূরত্ব বজায় রেখে চলাফেরা করতেছে এবং লাইন টু লাইন চলাফেরা করতেছে। অসাধারণ পরিবেশ দেখে আমার অনেকটাই ভালো লাগলো, যেটা আমরা বাস স্টপে অথবা রাস্তায় অন্য জায়গায় কিন্তু পাই না। স্টেশনে এই জিনিসটা সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, তো এটা দেখার পর অনেকটাই ভালো লাগলো। কমলাপুর রেল স্টেশনে 6 প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় কমলাপুর টু বেনাপোল পর্যন্ত, এবং ট্রেনটি ছাড়ে 11:15। তো আমি এই যে ট্রেনের সামনে এসে পড়ছি 6 প্ল্যাটফর্মে, যেটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। তো সময়টা মনে হয় একটু বেশি লাগে, কারণ 11:15 ছাড়লে দুপুরের পর দিন 7:30 বাজে, তো ওই অনুযায়ী সময়টা একটু বেশি লাগে। তো আর কি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের জার্নিটা কীরকম হয়। আর এটা হচ্ছে আমার বেনাপোলের প্রথম ট্রেন জার্নি, আমি এর আগে কিন্তু গিয়েছিলাম, বাট ট্রেনে এই প্রথমবার যাচ্ছি বেনাপোলে। ঢাকা বেনাপোল রুটের বিরতিহীন ট্রেন সার্ভিস বেনাপোল এক্সপ্রেস সপ্তাহে প্রায় 6 যাত্রী নিয়ে চলাচল করে এই ট্রেনটি। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির নাম্বার হচ্ছে 795 এবং 796। 12 কোচে মোট 896 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই ট্রেনটি। বিরতিহীন এই ট্রেন সার্ভিসে ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগে মাত্র 8 মতো। ভারতগামী পর্যটকদের জন্য খুবই সুবিধা হবে বেনাপোল দিয়ে ভারত যাওয়া। যাত্রীরা ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে বেনাপোল পৌঁছে যেতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী এটি একটি আন্তঃনগর ট্রেন। এটি বিলাসবহুল, অত্যাধুনিক এবং বাংলাদেশের প্রথম প্রতিবন্ধী বান্ধব ট্রেন। 2019 17 জুলাই এই ট্রেনটি প্রথম পরিষেবা চালু হয়, এবং এখনও পর্যন্ত এতদিন পর এসে আমি ট্রেনের ভিতরের পরিবেশ দেখে একদমই মুগ্ধ। দেখতেই পাচ্ছেন যে চেয়ারগুলো পর্যন্ত একদম সঠিক অবস্থা এবং সুন্দর ভাবেই আছে,
কারণ আমরা সচরাচর যেটা জানি আমাদের দেশের ট্রেনের অবস্থা কিছুদিন গেলে কিন্তু 12টা বেজে যায়, বাট বেনাপোল এক্সপ্রেসের ভিতরের পরিবেশ কিন্তু এখনও পর্যন্ত সুন্দরটাই বজায় রয়েছে। আমি এখন আসি এসি চেয়ার কোচে। তো এখানে আপনারা দেখলে বুঝতেই পারতেছেন যে সবাই একটা সিট নিয়ে বসেছে, মানে দুইজনের সিটে একজন বসেছে, কারণ এখন তো দেশের পরিস্থিতি খারাপ, বুঝতেই পারতেছেন করোনা মহামারীর কী অবস্থা। তো যার কারণে সকলেই ডিস্টেন্স মেনটেন করে বসেছে, আর ট্রেনে কিন্তু স্ট্যান্ডিং কোনো কেউ দাঁড়িয়ে নেই, বলতে গেলে সবাই সবার সিট খুঁজে সার্চ করে বসতেছে, যেটা বাসে গেলে আমরা দেখতে পারি দাঁড়ায় নেয় তারপরও, বাট ট্রেনে এই জিনিসটা নাই। তো শান্তি ট্রেন জানি এক কথায় বলতে গেলে। আর এটা হচ্ছে আমরা ঘ কোচে আসি এখন বর্তমানে, এবং এটা নন এসি। তো দেখতে পারতেছেন যে এখানে কিন্তু চার্জিং পোর্টের ব্যবস্থা দেওয়া আছে। তো এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যে কোনো ক্লাসের ট্রেনের টিকিট কাটুন না কেন, বগির আপনারা অবশ্যই সব জায়গায় দেখতে পারতেছেন যে চার্জিং পোর্টের ব্যবস্থা পেয়ে যাবেন, ওয়াশরুমের সামনে অথবা সিটের সামনে। তো এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো ব্যবস্থা, মানে বলতে গেলে সবচেয়ে অনেক সুবিধা। তো দেখতে পারতেছেন বেসিং সামনেই, আর পাশেই হচ্ছে ওয়াশরুম, এবং ওয়াশরুমটাও অতটা বেশি যে অনেক সময় দেখা যায় না ট্রেনের অন্যান্য ট্রেনের নোংরা অবস্থা, তো এটা এত না, দেখতে পারছেন একদম ফ্রেশ এবং ক্লিন, সুন্দর। তবে বললাম যেটা সেটা হচ্ছে কি, এই ট্রেনে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চার্জিং ব্যবস্থা, মানে প্রত্যেকটা বগিতে, এবং আমি যেটা দেখলাম যে প্রত্যেকটা চার্জিং পোর্টই মোটামুটি কাজ করছে। আমরা বর্তমান এখন আসি খ কোচে, আর এটা এখানে কেবিন বলতে গেলে। তো এই যে দেখতে পারতেছেন ভিতরে এখন আমরা প্রবেশ করব, এখানে এটা হচ্ছে পুরো এসি কেবিন। এবং এই যে এখানে দেখতে পারতেছেন শুয়ে যাওয়ার উপরে ব্যবস্থা আছে, নিচেও চাইলে আপনারা বসে যেতে পারবেন, আর এ পাশেও তিনজনের মতো না, এ পাশে দেখা যাচ্ছে দুইজন বসার ব্যবস্থা আছে, এসি আছে, তারপরও ফ্যানের ব্যবস্থা আছে দুইটা সাইডে, দুইটা দেখতে পাচ্ছেন। ট্রেনটি দেখতে পাচ্ছেন যে ফ্যান ব্যবস্থা আছে দুই পাশে, এবং বাড়ানো কমানো সিস্টেম আছে, লাইটিং আছে, এবং চার্জিং পোর্টও আছে, এইখানেও সুব্যবস্থা আছে চার্জের। তো এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যবস্থা, চার্জার থাকলে একবার আপনারা যত বড় জার্নিতে যান না কেন, চার্জিং পোর্টের ব্যবস্থা থাকলে আর কিছু লাগে না, মোবাইলে গেমস খেলতে খেলতে অথবা নেট চালাতে চালাতে চার্জ দিয়ে আপনারা সুন্দরভাবে জার্নি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো পুরো এই বগিটাই হচ্ছে এসি ক্যাবিন, আর এদিক দিয়ে হচ্ছে ডাইরেক্ট বাইরে যাওয়ার পথ, সার্ভিস রুম। ঠিক রাত 11:15 আমাদের ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেল যশোর আপনার বেনাপোলের উদ্দেশ্যে। তো বেনাপোল গিয়ে সকাল 8:20 মধ্যে পৌঁছানোর কথা ট্রেনটি, আশা করি টাইমলি আমরা পৌঁছে যাব বেনাপোলে। এবার জেনে নেই ট্রেনটির সময়সূচি। ঢাকা থেকে রাত 11:15 বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সকাল 8:20 গিয়ে বেনাপোলে পৌঁছাবে, আর বেনাপোল থেকে দুপুর 12:45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং রাত 8:40 ঢাকা এসে পৌঁছাবে। ট্রেনটি যাত্রাপথে ঢাকা থেকে বেনাপোল যাবার সময় ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, দর্শনা, যশোর, জিকরগাছা, বেনাপোল এই কয়টা স্টপেজে দাঁড়াবে, আর বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যখন ছেড়ে আসবে তখন বেনাপোল, জিকরগাছা, যশোর, দর্শনা, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, ঢাকা এই কয়টা স্টপেজে এসে থামবে। ঢাকা স্টপেজ বলতে ট্রেন স্টেশন সেটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন। এখন সকাল 7:30 মতো বাজে, আর আমরা এখন বর্তমানে যশোর স্টেশনে আছি। তো এখানে কিছুটা সময় ট্রেনটি দাঁড়িয়েছে মানুষজন ওঠানামা করার জন্য, বেনাপোল পর্যন্ত অনেকেই আছে যশোরের থেকে যাবে ট্রেনে করে, তো এই জন্য, এবং এখানে ইঞ্জিন চেঞ্জ করা হয় যার কারণে 10 মিনিট এখানে বিরতি দেওয়া হয়। আবার ঈশ্বরদী এসে 15 মিনিটের বিরতি থাকবে ট্রেনের চালক ও অপারেশনাল কর্মীদের বদলের জন্য।
যশোর স্টেশনে আসার পর কিন্তু ট্রেনের যাত্রী একদমই কমে গেছে, বেনাপোল পর্যন্ত অল্প কিছু যাত্রী এখন ট্রেনে আসে। তো চলুন এই ফাঁকে ট্রেনের আরও কিছু জায়গাগুলো ঘুরে দেখি, কী কী আছে আমরা খুঁজে বের করে দেখি। এখন পুরো ট্রেনই ফাঁকা বলতে গেলে। তো আমরা চলে এসেছি, এখানেই আছে ইঞ্জিন রুমের সাথে নামাজ ঘর, এবং এখানে আপনারা চাইলে নামাজ আদায় করতে পারবেন। অনেক সুন্দর সুব্যবস্থা আছে, সুন্দর দেখে ভালো লাগলো। এবং সামনেই দেখা যাচ্ছে এখানে সাইনবোর্ডে লেখা আছে অজুখানা। তো ট্রেনের ভিতরে এরকম একটা জায়গা থাকা মানে সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছেন অজুখানা, এবং পরিষ্কার সুন্দর পরিবেশ, চাইলে এখানে আপনার অজু করে ওইখানে গিয়ে নামাজ পড়তে পারবেন। তো এই ব্যবস্থাটা ট্রেনের ভিতর দেওয়াটা অনেক আমার ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে অনেকটাই সুবিধা হয়েছে। তো আমি জানি না এর আগে অন্য কোনো ট্রেনে উঠেছিলাম এরকম ব্যবস্থা আমি হয়তো খুঁজে পাই নাই। তো যদি আপনারা কেউ জেনে থাকেন যে না এই বেনাপোল এক্সপ্রেস ছাড়াও অন্য কোনো ট্রেনে এরকম ব্যবস্থা আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, কারণ আমার এই আইডিয়াটা একদমই নেই। আপনারা শুধু বৃহস্পতিবারে এই ট্রেনটিতে করে বেনাপোলে যেতে পারবেন না, ঢাকা থেকে বেনাপোল বৃহস্পতিবার এই ট্রেনটি বন্ধ থাকে, এবং বেনাপোল হতে ঢাকা বুধবারে সাপ্তাহিক বন্ধ থাকে এই ট্রেনটি। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে যদি আপনারা ঢাকা টু বেনাপোল যান, তাহলে সেক্ষেত্রে ট্রেনের ভাড়া পড়বে সুবন চেয়ার 485 টাকা, এসি চেয়ার যেটা আমরা স্নিগ্ধা নামে চিনি সেটা হচ্ছে 932 টাকা পড়বে, আর এসি বাথ সেটা 1724 টাকা করে পড়বে। সর্বমোট 12টি কোচ থাকবে এই ট্রেনে, যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 896 জন। কোচগুলোর মধ্যে এসি চেয়ার একটি, এসি কেবিন একটি, শোভন চেয়ার 7। বেনাপোল এক্সপ্রেসের একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানকার চার্জ ফোর্ট। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে এই জিনিসটা আমার অনেক সহায়তা করেছে, কারণ মোবাইল চার্জিং করতে পারতেছি। আর এটা কিন্তু ভ্রমণকারীদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, মোবাইল চার্জ করা অথবা কোথাও যদি একটা কানেকশন পাওয়া যায়। তো বললাম না, সোনায় সোহানা এক কথায়। তো সারাত্র মোবাইল ডিভাইসই একদম ইচ্ছা মতো গেমস টেমস খেললাম, চার্জ করে নিলাম ফুল, এখন 100% কমপ্লিট চার্জ। তো এরপরে আগামী দুবার সামনে তার সুন্দর মতো ভিডিও করতে পারবো। তো এইসবটা প্রত্যেকটা বগিতে, বেনাপোল এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে আপনার যান না কেন, আপনার স্লিপার হোক অথবা আপনার যে কেবিন অথবা আপনার যে শোভন চেয়ার অথবা স্নিগ্ধা, যেখানে যান না কেন, যে কোনো সিট নেন না কেন, আপনারা এই সুবিধাটা চার্জিং করে সুবিধাটা পাবেন। আর ক্যান্টিন আপনারা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ক্যান্টিন হচ্ছে বন্ধ, কারণ করোনা মহামারীর সময় চলতেছে, এখন খাওয়া দাওয়া ভিতরে প্রবেশ করা বন্ধ, যার কারণে ক্যান্টিন টোটালি বন্ধ আছে। তো প্রায় সকাল 7:45 মতো বাজে, তো আমরা এখন প্রায় বেনাপোলের কাছাকাছি অলরেডি চলে এসেছি। আমরা এই বেনাপোল এক্সপ্রেসে করে এখন বেনাপোল পর্যন্ত আসলাম, বেনাপোল স্টেশন পর্যন্ত, রেল স্টেশন। তো এইখান থেকে এখন আমরা রেল স্টেশনে হচ্ছে ওই পাশটায় বের হওয়ার রাস্তা, এই দেখতে পাচ্ছেন। তো ওই পাশ দিয়ে আমরা বের হয়ে এখন বর্ডারের দিকে যাবো। তো বর্ডারের দিকে কীভাবে আপনারা এখানে নামার পর ট্রেন থেকে যাবেন, তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে হাতের বামই হচ্ছে মেন গেট, তো এই দিক দিয়ে আপনারা বেরিয়ে হয়ে যাবেন এই স্টেশনের বাইরে, এবং স্টেশনের বাইরে যাওয়ার পরই অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন বেনাপোল বর্ডার বা পেট্রোপোল যাওয়ার জন্য। তো আপনাদের বলতে চাই, এটা কিন্তু একটা সহজ পদ্ধতি, যারা ঢাকা থেকে কলকাতা যেতে চান বাসে করে না গিয়ে ট্রেনে করে গেলে সবচেয়ে বেশি বেটার হয়। আর ট্রেন স্টেশনে বেনাপোলে নামার পর গেট দিয়ে বের হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন মাত্র দশ টাকায়। আপনারা এই বেনাপোল স্টেশন থেকে অটো নিয়ে ডাইরেক্ট বেনাপোল স্থলবন্দরে যেতে পারবেন বর্ডারে। বেনাপোল রেল স্টেশন আমার পিছন দিকে উঠেছেন, বেনাপোল রেল স্টেশন আমার পিছনে আছে। তো এখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। তো এই সামনে থেকে অটো ছিল, অটো নিয়ে আপনারা ইমিগ্রেশন পর্যন্ত অথবা বেনাপোল স্থলবন্দর পর্যন্ত যেতে পারেন, অথবা আপনারা একটু পায়ে হেঁটে একটু সামনের দিকে যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন, তো ওইখানে গিয়ে আপনারা ওইখান থেকে অটো নিয়ে আপনার ইমিগ্রেশন যে স্থলবন্দর পর্যন্ত বেনাপোল যেতে পারবেন। স্টেশন থেকে বেশি দূরে না, একদম কাছাকাছি, অটো ভাড়া 10 থেকে 20
টাকার মতো নেবে, দামাদামি করে নিতে হয় এই আর কি। দাম পায়ে হেঁটে যাচ্ছি, দেখি সামনে থেকে যদি পায়ে অটো নেব দেন বর্ডার পর্যন্ত, তারপর ওই অটোতে করে যাবো। এখন অটো করেছি বেনাপুর, আপনার যে স্টেশন আছে ওই স্টেশন থেকে বের হয়ে একটু পায়ে হেঁটে মেন রোডে আসলাম এবং এখান থেকে 10 টাকা দিয়ে অটোতে উঠলাম একদম স্থলবন্দর বেনাপুর যাওয়ার জন্য। এই আর কি সব কিছু আশেপাশে দেখতে পাচ্ছে, গাড়ি টাড়ি সব কিছু কিন্তু আমি শুধু আর ঢুকতে পারবো না, তো আশেপাশে বর্ডার ওইখান থেকে সামনে থেকে যতটা পারি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো, এবং কবে কি হবে অথবা কি হবে না হবে এগুলো সম্পর্কে যদি কোনো কিছু আইডিয়া পারি আপনি দিতে হবে। ফুলের বাগান যেটা বলি না কেন, তো সেখানে যাবো, অনেক পপুলার একটি জায়গা, তো ঘুরে যাই যেহেতু এসেছে এখানে। আপনাদের বলতে চাই, অনেকে আপনারা বলবেন যে ভাই কেন এসেছেন, বেনাপোল বর্ডার যখন খুলবে তখন তো টিভি নিউজে সরকার জানাই দিবে, আবার অনেকেই বলবেন যে ভাই আশেপাশে ছিল, আপনি আমাকে বলতেন আমি আপনাদের নিউজ দিতাম। তো আপনাদের বলতে চাই, এতদিন ছিলেন কোথায়? আরেকটি কথা, সেটা হচ্ছে গভর্নমেন্ট খুলে দিবে, জানিয়ে দিবে কবে ওপেন করা হবে বর্ডার, সেটা তো জানি, বাট এখানে এসে আপনাদের ইনফরমেশন দিয়ে যতটুকুই পাই না কেন দিতে পেরে আমার নিজের কাছেও সন্তুষ্ট, এবং আপনারা অনেকটা সন্তুষ্ট না যে ভাই বর্ডার এসে একটু ইনফরমেশন নিয়ে গেছে। যাই হোক, এখন একটু নিশ্চিন্ত থাকি যে আরও 2-3 মাস এরকম ওয়েট করতে হইতে পারে আমাদের। তো এখন ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন যে কেন এসেছি। সো ভিউয়ার্স, যেহেতু এখন বেনাপোলে আসি আর আমার হাতে তেমন কোনো কাজও নেই, পুরো সারাটা দিন পড়ে আছে, তো চিন্তা করলাম এখন চলে যাব যশোর, এবং যশোরের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো পরিদর্শন করে ডাইরেক্ট ঢাকায় যাব। তো এখন প্রথম যে স্পটটা যাব সেটা হচ্ছে গদখালি ফ্লাওয়ার মার্কেট। তো এই ভিডিওটা আজকে দেখাবো না, কারণ ভিডিওটা অলরেডি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আপনাদের যশোর ভ্রমণের পুরো সিরিজগুলো দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।